তীব্র গরম আর যানজটে নগরবাসীর জীবন এখন ওষ্ঠাগত। রোদের তেজ উপেক্ষা করেই সড়কে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের, সবার মুখেই গরমের অস্বস্তির গল্প। বিস্তারিত ঋষা দর্ণবের রিপোর্ট। কর্মদিবসের ব্যস্ততায় চলমান দাবদাহের মাঝেও সুযোগ নেই ঘরে থাকার। আরো তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হলেও জীবিকার তাগিদের বাইরে বের হতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে তীব্র গরমে যানজট বাড়তি ভোগান্তির কারণ। এর মধ্যেও তীব্র রোদে দায়িত্ব পালন করে যাচ্ছেন অনেক পেশার মানুষ। এ তালিকায় প্রথম সারিতে ট্রাফিক পুলিশ। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা মানুষকে কত দ্রুত বাসায় পৌঁছাতে পারি এই এই মানে চেষ্টায় আমরা আর কি নিয়োজিত থাকি। আমাদেরকে জনসাধারণের চলাচলে যদি তারা থেমে থাকে রাস্তায়, তো আরও কষ্ট তাদের বেড়ে যাবে, যার কারণে আমাদের আসলে কষ্ট হলেও আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। জীবিকার তাগিদে অনেকে ছুটছেন বাসে চড়ে, তবে বেশিরভাগ বাসেই ফ্যান না থাকায় ভোগান্তি চরমে। গাড়িতে আপনার প্রচুর ফ্যান নাই, পাবলিকের আরও কষ্ট হচ্ছে, দেখেন না প্রচুর পরিমাণে গাম। বৃষ্টি না হওয়ার কারণেও গরমটা মানে আরও মানে সহ্যের সীমার বাইরে চলে গেছে আর কি। বাইরে বেরোনোর মতো অবস্থা নাই, আমাদের তো পেটের দায় বেরোতে হয়। দাবদাহে আয়ে ভাটা পড়েছে খেটে খাওয়া মানুষদের, সবার মুখেই গরমের অস্বস্তির গল্প। আমরা পানিগুলো কি নাই না আমরা গাড়ির ভিতরে খাবাই যাচ্ছি, অনেকজনে খাইয়ে শান্তি পায়। খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়, কষ্ট হইলেও কি চালাইতে হয়, পায়ে রিস্কা। রোদ্রের যে তাপ প্লাস ইঞ্জিনের যে তাপ, গাড়ি করার যন্ত্রের যে তাপটা আসলে খুব সহ্য করা খুব টাফ। হ্যাঁ, প্রচুর গরম, তো গরমের জন্য তো থাকা যায় না, যান শেষ। এমন অবস্থা ভাবনায় ফেলছে নগরবাসীকে। ব্যক্তি ও বড় পরিসরে গাছ লাগানোর তাগিদ অনুভব করছেন অনেকে। আমরা যদি সবাই যদি একসাথে মিলেমিশে যদি গাছপালা রোপণ করতে পারি, তাহলে গরমটা অনেকাংশে কমানো সম্ভব। কামিং জেনারেশনের জন্য যদি ওদের ভালো রাখতে চাই, তাহলে অনেক গাছ লাগাইতে হবে। মানে পরবর্তীতে আমাদের ছোট যারা আছে ওরা টিকতে পারবে না, আমরাই টিকতে পারতেছি না, হিট স্ট্রোক অনেক রকমের সমস্যা। স্বাভাবিক জীবনযাপনে ফিরতে এখন স্বস্তির বৃষ্টির জন্য প্রহর গুনছেন নগরবাসী। ঋষাদর্ণব, দেশ টিভি, ঢাকা।